Ice with a little bit of salt. Many Tejasvi friends we have. I have. So hello guys, very good morning to all of you and happy new year to all of you. নতুন বছর সবার ভালো কাটুক, সবার খুব আনন্দে কাটুক। আর আমার তরফ থেকে নতুন বছরের একটাই মেসেজ যে এই যে আমরা জানুয়ারিতে এলাম, জাস্ট এই জানুয়ারিটাকে নিয়ে ভাবো, তার পরের মান্থ বা তারপরের যেগুলো সেগুলো নিয়ে ভেবো না, হ্যাঁ, তাহলে দেখবে বছরটা খুবই ভালো কাটবে। তো আজকে সকাল সকাল আমি জিমে এলাম, তো আই থিঙ্ক এটা খুব দারুণ একটা স্টার্ট আমার ক্ষেত্রে, কারণ জিম হচ্ছে আমার সবথেকে মানে নিউ ইয়ারটা এমনই স্টার্ট হলো যেটা আমার সব থেকে পছন্দের জিনিস সেটা দিয়ে, কারণ বিকেল অনেক প্ল্যান আছে। সো ওই জন্য ঠিক করলাম যে না, ওয়ার্কআউটটা আজকে সকালেই সেরে নিই। আর আমি আজকে ছুটি নিয়েছি, আর সকালে তামোসদাও আসেনি, তাই ওই জায়গাটাও তামোস আসেনি বলে আমাকে আসতে হলো। সো মানে ওভারঅল সকালটা খুব ভালো কাটলো আমার, মানে কাটছে। এরপরে আমি ওয়ার্কআউট স্টার্ট করবো, 10টা বেজে গেছে প্রায়, সকাল এখন হয়তো নেই, আর কিছুক্ষণ পরে তো বেলা হয়ে যাবে। ওয়ার্কআউট তো স্টার্ট করবো, বাট ওয়ার্কআউটের আগে যেটা নেওয়া সেটাই কফি, গরিবের প্রি ওয়ার্কআউট। ওয়ার্কআউট ডান, দারুণ ওয়ার্কআউট হলো সকাল সকাল, 1st জানুয়ারি, এর থেকে ভালো আর কিছু হতে পারে না আমার ক্ষেত্রে। 3.5 কেজি কমে আছে, সো গ্রেট অ্যাচিভমেন্ট। এই কদিনে, এই 4-5 দিনে আমি 3.5 কেজি লস করেছি, হ্যাঁ, তো এটা দরকার ছিল, মাসেল নয়, ওপরে একটা ফ্যাটের লেয়ার লস করেছি, তো এটাই মানে সামনে যেটা হচ্ছে তার জন্য দ্যাটস দ্য বেস্ট প্রিপারেশন। অ্যাপ জিরো কাটিং আসছে, সো গুড নিউজ, গুড নিউজ, 1st জানুয়ারিতে এই নিউজটা গ্রেট নিউজ। ভেরি গুড ইভিনিং গাইজ, এখন বাজছে 4:30, আমি এখানে মাঠে এলাম, দেন এখান থেকে রিকার আমি যাবো একটা জায়গা। শুধু রিকার আমি না, আরও অনেকে আসবে, কারণ বাঙালির নিউ ইয়ার, স্পেশাল কিছু থাকে না, বাট কিছু তো একটা স্পেশাল করতে হবে। মানে আমি একটা জিনিস ভাবি যে নতুন বছর আসে, নতুন বছর যাই, জাস্ট ওই 5 মিনিটের একটা আনন্দ। কোন 5 মিনিট? যখন 11:59 থেকে 12 বাজে, মানে একটা সালের পর থেকে একটা সাল শুরু হয়, ওই 5 মিনিটে আমাদের একটা উদ্দাম আনন্দ হয়, হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ তেনা অনেক কিছু, তারপরে আবার জাগার, তাই বেসিক্যালি বাঙালিদের। তো যারা কলকাতার বাইরে থাকে তাদের বেসিক্যালি কলকাতার জিনিসটা আলাদা, হ্যাঁ, ওখানকার বাঙালি মানে পার্ক স্ট্রিট আছে, পার্ক স্ট্রিট আর হোয়াট আছে, ওরা ঘুরে ঘুরে বেড়ায়। তো আমাদের এটাই, তো ওই যে ওই ওই 5 মিনিটের আনন্দটাকে আরও 1 ঘন্টা বাড়ানো, এটাই আজ বিকেলে করতে চললাম, মানে এই সন্ধ্যেবেলায়। তাই আমাদের গ্রুপের সব থেকে তেজস্বী যে লোকটা, রিক চ্যাটার্জি আতঙ্ক, সেই মানুষটার সাথে আমি দেখা করতে চললাম। মানে উনি এই লাস্ট 2 উইকস যা লীলা ছড়াচ্ছেন, ওয়াও ম্যান, জাস্ট ওয়াও। তো ওনার সাথে মিট করাচ্ছি, উনি এখন ব্যস্ত খেলাতে, সামনে আমি দেখতে পাচ্ছি। কী কিনবি? টেসলার গাড়ি। হ্যাঁ, টেসলার গাড়ি মেলাতে, মেলাতে কবে বানাচ্ছি ইলন মাস এরকম? এই তো বানিয়ে নেবো, জয়দেবের মেলাতেই পাওয়া যায় টেসলার মতো গাড়ি। হ্যাঁ, টেসলার মতো, টেসলার নয় কিন্তু, টেসলার মতো, এইখানেই ডিফারেন্স হয়, টেসলার মতো। আইস উইথ আ লিটল বিট অফ সল্ট, খেতেই হবে ভাই, খাবো না কি করবে করো, লাইফ এরকম বন্ধু দরকার, ঠিক আছে, মানে কোনো জায়গা নাই যে খাওয়ার, বাট যেতে হবে, ঠিক আছে, খাবো অন্য জায়গায় কিন্তু বসবো এখানে, কেউ শুনতে পাবো না, ভেতরে কেউ নেই, অনেক ভেতরে লোক আছে, রিসেপশনে কেউ নেই। তো নিউ ইয়ার বোঝা আছে না ভাই? না, আমি বললাম যে আমাদের নিউ ইয়ার ওই 5 মিনিট, ঠিক আছে। তো অনেক কিছু ডিসাইড করার পর এই মাড হাউস ঠিক হয়েছে, বাট ওরা বলছে এখানে বসবে কিন্তু খাবে না, কারণ এখানকার দাম বেশি। মেনি তেজস্বী ফ্রেন্ডস উই হ্যাভ, হ্যাঁ, আই হ্যাভ, সো দেখা যাক। নামো, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। So let's go for a great sitting. ভাই তুই এখন সুন্দরবন থেকে এসি, অ্যানাকোন্ডা কুমির, না না, সুন্দরবনে অ্যানাকোন্ডা নেই, বাঘ ফাগ এসব দেখে এসি। বাংলার বাঘ কাকে, এই দাদা এই ক্যামেরা, বাংলার বাঘ কাকে বলা হয় বলতো রাজদীপ? বাংলা বাঘ, এই তো আমি না, ভাল ঠিক করে বল না, মানে যদি জানিস তাহলে বল না, যদি জানিস তাহলে বলতে, বাংলা কাকে বলে জানি, দিলীপ ঘোষ আর আশুতোষ, কার প্রথমে? দিলীপ ঘোষ, মানে প্রথমে দিলীপ ঘোষ, আর কি বাঘ, কে ভাই বালুবিন্দু,
সত্যি সাইকেল দেখতে গেছিলি? বল বল কি করতে গেছিলি? আমরা জানি কেউ খাবো না, বাট বাড়ুকে মেনুটা দেখতে হবে। এটা আলট্রা লেভেল চাপড়িগিড়ি, আলট্রা লেভেল চাপড়িগিড়ি, কেউ খাবো না, বাট ওকে ওটা দেখতেই হবে। ও খাবে না, বাট বাট ওকে দেখতে পরে কাজে লাগবে না। সুমিক সুমিক ও আচ্ছা, মানে তুই কম্পেয়ার করে দিবি তো দামগুলো? বাংলা সিনেমার ভিলেন পেটটা খুলে গেল, হাওয়া খে ওটাই আরে নিউ ইয়ার ভাই, একটু গাড়ির তেল খরচ করবি না? আমরা সাইকেল চালিয়ে ক্যালোরি খরচ করছি, গাড়ি কোথায় কোথায় বল না। আরে ভাই পরে কম্পেয়ার করা যাবে না জিনিসটা? ছবি তুলে চলে আসছি, তুই এই জায়গা এমন কোন রেস্টুরেন্টে যে বোলপুরে যদি যাসনি? মানে যদি বোলপুরে কেউ এসে কিছু জিজ্ঞেস করতে কোন রেস্টুরেন্টে কেমন, এই মেয়েটিকে এই মেয়েটির কাছ থেকে রিভিউ নেবে বোলপুরে কোন রেস্টুরেন্টে কিরকম, মানে দাম কিরকম, খাবার ও সব বলে দেবে, ও সব বলে দেবে। আর একটা ছিল যে মানু, সরি মানু তোকে এখানে মানে আমরা ইনক্লুড করতে পারছি না। অনেক ঘোরাফেরি করার পর অ্যাট লাস্ট একটা স্টেবল জায়গা, যেটা মশারির ভেতর। ও ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্রেয়া সাহা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার কিছু খেতে হবে ভাই, প্রচন্ড খিদে লেগে যাবে ভাই। প্লেসটা বেস্টটা খুব সুন্দর না রাজদীপ? রাজি জায়গাটা ভালো নয়? রাজদীপ বলছে ঝুলবো, দারুন দারুন প্লেস দারুন। এবার কিছু খেতে হবে, দেখ কি অর্ডার দেওয়া যায় দেখ। হ্যাঁ অনেক ঘোরাফেরি হলো, ক্যালোরি বার্ন হলো, এবার কিছু ক্যালোরি ইনটেক করতে হবে। ফিট মানুষ জানতামই না, মানে বোলপুরের কোনা কোনা আমি চিনি কিন্তু কোন রেস্টুরেন্ট চিনি না। কোনা কোনা তাহলে তোকে কি নিয়ে এলো এখানে? কে বলছি গুগল ম্যাপ, আমি আইডিয়া করে নিলাম দেখে কোন রাস্তা যেতে হবে। এর জন্য হাত তাড়ি কেমন হবে? অনেকক্ষণ খাবার অর্ডার দেওয়া হয়েছে বাট এখনো খাবার আসেনি, প্রচন্ড খিদে লেগেছে। আমার একটা নতুন ফেজ চলছে লাইফের, সো আমার খাওয়াটা খুব দরকার।
সবকিছু বয়কট করেছিলাম সবকিছু দেখা হলো পাখির নাম ছিলামই না খাওয়াটা খুব দরকার এই রোজ পাখি নেক্সট ডে ভাই বোলপুরে বাক্যে দেখবি বাঘের মতো আছে জামন তুই তাই খাবি কেমন লাগছে এটা দেখে আমি কখন হাতে হাতে চান করাবো খাই সো 2022 এর প্রথম দিনটাও কেমন হুট করে কেটে গেল এই সকাল হলো এই রাত মানে হুট করে কেটে গেল আর হ্যাঁ সকালটা খুব ভালো গেছে প্লাস রাতটাও খুব ভালো গেছে মানে ওভারঅল দিনটা খুবই ভালো গেছে মানে যেরকম হওয়ার কথা ছিল ঠিক সেরকম হয়নি খুবই ভালো গেছে আর আমিও একটা উইশ করতে চাই যে তোমরা যে জিনিসগুলো উইশ করে রেখেছো যে জিনিসগুলো তোমাদের বাকেট লিস্টে এখনও পেন্ডিং আছে বা যে জিনিসগুলো করতে চাও সেই সব কিছু যেন তোমাদের এই বছরে পূরণ হয় মানে ঠিক নিউ ইয়ার রেজলিউশন যেগুলো হয় ঠিক মানে সেরকম আরও একটা জিনিস আমি বলতে চাই যে পারলে একটু করেও নিজের বডিকে টাইম দিও হ্যাঁ মানে আজকে টাইম দিলে সেই বেনিফিটসটা তোমরা কিছু বছর পরে গিয়ে পাবে তাই 2022-এর যারা যারা নিউ রেজলিউশন অনেক কিছু করে রেখেছো তাদের মধ্যেই জাস্ট ফিটনেসটা একটা নর্মাল জিনিস ঠিক আছে কিছু না এক ঘন্টা বার করার মানে সারাদিনে সেটাও অ্যাড করে রেখো দেখবে থ্রু দ্য ইয়ার সব ভালো যাবে ঠিক আছে আর এক্সপেকটেশন লেস জিন্দগি কাটাও ঠিক আছে মানে খুব একটা বেশি এক্সপেক্ট করে ফেলো না আর যাই ভেবে রাখবে সেগুলোকে সাইলেন্ট রাখবে কাউকে বলবে না নিজের মনের মধ্যে রাখবে তাহলে দেখবে খুব সুন্দর কাটবে যা যা উইশ করে রাখবে সেগুলো সব ঠিকঠাক যাবে সো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও দেখা হচ্ছে নেক্সট একটা আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না তো দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগে স্টিল দেন স্টেপ ইজ স্টিল দি